আপনি ডাইনোসরের কথা তো অবশ্যই শুনে থাকবেন, যারা কোনো একটা সময় পৃথিবীতে তাণ্ডব করে বেড়াতো। কিন্তু আপনি কি জানেন ডাইনোসরের আগে এই পৃথিবীতে কোন জীব বাস করত? আর ডাইনোসর পৃথিবীতে আসার আগে এই পৃথিবী কেমন ছিল? যদি না জেনে থাকেন তাহলে এই সমস্ত ঘটনা জানার জন্য আমার এই রোমাঞ্চকর ভিডিওর সাথে পুরো শেষ পর্যন্ত থাকুন, কারণ আজ আমি এই ভিডিওতে পৃথিবীর প্রথম দিন থেকে শুরু করে ডাইনোসরের বিলুপ্তি পর্যন্ত সমস্ত লুকোনো ঘটনার ওপর থেকে পর্দা সরাতে চলেছি, যে সমস্ত ঘটনাগুলো এর আগে হয়তো আপনি কখনোই শোনেননি। এই পৃথিবী সবসময় এত সুন্দর আর বসবাসযোগ্য ছিল না। যদিও আজ থেকে প্রায় 4 বিলিয়ন ইয়ার আগে পৃথিবীতে জীবনের স্পন্দন শুরু হয়েছিল, কিন্তু এরও 1.5 বিলিয়ন ইয়ার আগে পৃথিবীর অবস্থা আরও ভয়ঙ্কর ছিল। সোলার সিস্টেমের ফর্মেশনের কারণে কয়েক হাজার টন শিলাখণ্ড পৃথিবীর ওপর একের পর এক আছড়ে পড়েছিল, আর সেই সময় আমাদের পৃথিবীর ভূতল মোল্টেন ম্যাগমা দ্বারা গঠিত ছিল। এমন অবস্থায় প্রচুর পরিমাণে শিলাখণ্ডের ধাক্কা খাওয়ার ফলে পৃথিবীর ভূতল ভাঙতে শুরু করেছিল। কিন্তু এরও 1 বিলিয়ন ইয়ার পর পৃথিবীর এমন একটা জিনিসের জন্ম হলো যেটাকে আমরা জীবন বলতে পারি। সেই সময় পৃথিবীর সারফেস ভীষণ স্মুথ ছিল। যে টেকটনিক প্লেটের কারণে আজ মাউন্ট এভারেস্টের তৈরি হয়েছে সেটাও সেই সময় সমান ছিল, আর আমাদের পৃথিবীর সারফেসও সমস্ত জায়গায় একই রকম ছিল। সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডলে অক্সিজেনের লেভেল 0% থাকার কারণে পুরো পৃথিবী কার্বন ডাইঅক্সাইডে আবৃত ছিল। সূর্যের আলো আজকের তুলনায় সেই সময় অনেক কম ছিল। অনেক সায়েন্টিস্টদের মতে সেই সময় সূর্যের আলো আজকের সময়ের থেকেও 30% কম ছিল। এমন অবস্থায় এটা বললে ভুল বলা হবে না যে সেই সময়ে আমাদের পৃথিবী অনেকটা অন্ধকারাচ্ছন্ন ছিল। আর তখনকার একদিন আমাদের এখনকার তুলনায় আরও 10 ঘন্টা বেশি ছিল। এখনের সময়ে চাঁদের কারণে যে জোয়ারের ঢেউ সৃষ্টি হয় সেটা সেই সময়ে প্রায় 300 মিটার পর্যন্ত উচ্চতার সৃষ্টি করত, যার কারণে আমাদের পৃথিবী ধীরে ধীরে ঠান্ডা হতে শুরু করেছিল, আর পৃথিবীতে অবস্থিত বায়ুমণ্ডলের জল বৃষ্টি হয়ে ঝরে পড়তে শুরু করেছিল। যদিও সেই সময়কার বৃষ্টির জল অনেক বেশি ক্ষারযুক্ত, লবণাক্ত আর গরম ছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার তো এটা ছিল যে এরকম কন্ডিশনেও প্রিমিটিভ লাইফ ফর্ম জন্ম নেয়, এরপর সেখান থেকে ইভলভ করতে শুরু করে, আর সেই মুহূর্তে অ্যানারবিক অর্গানিজমের জন্ম হয়েছিল। আর এই অ্যানারবিক অর্গানিজমের জন্মের জন্য অক্সিজেনের প্রয়োজন ছিল না, কারণ তারা অন্য ধরনের সোর্স অফ এনার্জি থেকে সারভাইভ করে বেঁচে থাকতে পারত। কিন্তু সেই সময় অ্যানারবিক অর্গানিজম সাঁতার কাটতে শেখেনি, সেই কারণে তারা সাবস্ট্রেট নামের একটা জায়গাতে বসবাস করত। এটা এমন একটা জায়গা ছিল যেখানে অর্গানিজমগুলি অ্যাটাচড হয়ে যেত আর ইভলভ করতে থাকত, আর এভাবে থাকতে থাকতে কঠিন বায়ুমণ্ডলে অর্গানিজমরা সারভাইভ করতে শিখে গেছিল। একদিকে আমাদের পৃথিবী যখন খুব দ্রুত ঠান্ডা হতে শুরু করেছিল আর সমুদ্রের লেভেলও উপরে উঠতে শুরু করেছিল, তখন অন্যদিকে সূর্য আস্তে আস্তে সাইজে বড় হতে শুরু করেছিল, আর ভূতল যেখানে জীবনের উৎপত্তি হওয়ার সম্ভাবনা ছিল সেটাও ধীরে ধীরে বড় হতে শুরু করেছিল। পৃথিবীতে যত নদী আর সমুদ্র ছিল সেখানে তখনও কোনো ধরনের জীব ছিল না। এমন অবস্থায় কোনো ডুবুরি যদি জলের নিচে গিয়ে খোঁজ করত তাহলে তিনি লিভিং অর্গানিজম নামে শুধুমাত্র সেডিমেন্টারি রক্সের মতো স্ট্রাকচারই দেখতে পেতেন, যাদের হাইট কয়েক মিটার পর্যন্ত লম্বা হতো, যেগুলো ডেড মাইক্রো অর্গানিজম দ্বারা তৈরি ছিল। এখন দেখার বিষয় হলো যে সেই সময় স্ক্যাভেঞ্জার্স নামের জীবের উপস্থিতি ছিল না, যারা ডেড অর্গানিজমকে খেয়ে সমুদ্রকে পরিষ্কার করতে পারত। এই কারণে প্রচুর সংখ্যক ডেড অর্গানিজম সমুদ্রে কোটি কোটি বছর ধরে একই রকম পড়েছিল, যারা আজকের সময় দাঁড়িয়ে অয়েল ফিল্ডসে পরিণত হয়েছে। এরও প্রায় 3.5 বিলিয়ন ইয়ার্স আগে এমনই একটা ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল, যেটা পৃথিবীর রং এবং রূপকে পুরোপুরি পাল্টে দিয়েছিল। কিছু ব্যাকটেরিয়া ফটোসিনথেসিসের প্রক্রিয়া শিখে নিয়েছিল, যে প্রক্রিয়ার মাধ্যমে অক্সিজেনের প্রোডাকশন হয়ে থাকে, আর এই জিনিসই আমাদের পৃথিবীতে ওয়ান অফ দ্য ফার্স্ট গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ হয়ে ওঠে, কারণ এই সময়ের আগে কোনো অ্যানারবিক অর্গানিজমের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন ছিল না। একদিকে যেমন সময়ের সাথে সাথে অক্সিজেন তৈরি করা ব্যাকটেরিয়া জন্মাতে শুরু করে, ঠিক সেইভাবে অন্য অর্গানিজমও ধীরে ধীরে এক্সটেন্ড হতে শুরু করে, যাকে দ্য গ্রেট অক্সিডেশন ইভেন্টও বলা হয়ে থাকে। যদিও এই ঘটনার উপযুক্ত কোনো প্রমাণ এখনকার সময়ে দাঁড়িয়ে আমাদের কাছে নেই, কিন্তু একটা কথা তো কাচের মতো ক্লিয়ার যে অ্যানারভিক অর্গানিজমের ইভলভ হতে বিলিয়ন ইয়ার্স লেগে গেছিল তারা পুরোপুরিভাবে এক্সটেন্ড হয়ে গেছিল। একই সাথে সেই সময়ে আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলে মিথাইলের মাত্রা অনেক বেশি থাকার কারণে পৃথিবীর টেম্পারেচারও অনেকটা বেশি ছিল। কিন্তু যখনই মিথাইলের মাত্রা কমতে শুরু করে ঠিক তখন থেকে পৃথিবীর তাপমাত্রাও ধীরে ধীরে কমতে শুরু করে আর শেষ পর্যন্ত এই কারণে হিউরোনিয়ান গ্লেসিয়েশন হয়েছিল যেটা সব থেকে লার্জ স্কেলের বরফ ছিল। এই ঘটনা প্রায় 204 বিলিয়ন ইয়ার্স আগে শুরু হয়েছিল আর 300 মিলিয়ন ইয়ার্স সময় পর্যন্ত চলেছিল। এই সময় আমাদের পৃথিবী অনেক বড় একটা স্নোবলে পরিণত হয়েছিল কিন্তু এই বরফের মরুভূমিতেও জীবন নিজের আশা ছাড়েনি। এই কারণে প্রায় 400 মিলিয়ন ইয়ার্স আগে সমস্ত লিভিং অর্গানিজম ইকুয়েটরের কাছে অবস্থিত ভূতলে বসবাস করতে শুরু করেছিল। কিন্তু এখন প্রশ্ন হলো যে এই যে ল্যান্ডসের ওপর এত ধরনের কন্টিনেন্টস তৈরি হয়েছিল সেখানে কি ঘটছিল। যদিও আমি এটা বলছি না যে ল্যান্ডসের ওপরে লিভিং অর্গানিজম ভর্তি ছিল কিন্তু তবুও সেখানে কিছু বড়সড় ঘটনা ঘটছিল কারণ কন্টিনেন্টসের সাথে সাথে মেটালের পাত আর পাথরও অস্তিত্বে আসতে শুরু করেছিল। একসময় পৃথিবীর সারফেস অন্তহীন গ্লেসিয়ার আর স্টোন ডিজার্ট দ্বারা আবৃত ছিল। 500 মিলিয়ন ইয়ার্স আগে আমাদের প্ল্যানেটও একদম মার্চেন্ট প্ল্যানেটের মতোই দেখতে ছিল কারণ সূর্য আরও ব্রাইট আর অনেক বেশি গরম হতে শুরু করেছিল। সেই কারণে পৃথিবীর সমস্ত আইস গ্লেসিয়ার গলতে শুরু করেছিল। যদিও এরপর পৃথিবীতে আসে ফেনেরোজোয়িক ইয়ন। এদের মধ্যে কিছু ক্রিয়েচার জন্ম নিয়েছিল যারা ভিজিবল ছিল। অনেক আলাদা আলাদা ধরনের স্পেসিস ইভলভ হতে শুরু করেছিল আবার একই সাথে কিছু স্পেসিস এক্সটেন্ড হতেও শুরু করেছিল। সেই সময়ে এখনকার মতো কন্টিনেন্ট ছিল না বরং সেই সময়ে অনেক বড় গন্ডোয়ানা নামের কন্টিনেন্ট ছিল যেটা এখনকার সময়ে আফ্রিকা, সাউথ আমেরিকা, অ্যান্টার্কটিকা, অস্ট্রেলিয়া ছাড়াও আরও অনেক অন্য এরিয়া নিয়েও তৈরি হয়েছিল। যদিও 444 মিলিয়ন ইয়ার্স আগে পর্যন্ত পৃথিবীতে কোনো মেজর লাইফ ফর্ম ছিল না। শুধুমাত্র কিছু মজেস নিজের নমিনেন্স নিয়ে পৃথিবীকে কভার করছিল আর পৃথিবীর সবচেয়ে প্রথম প্লান্টস টাইটেল এরিয়া আর নদীর ভেতরে ঘুরে বেড়াচ্ছিল। আবার অন্যদিকে মরিন ক্রিয়েচার্সও কিছুটা আলাদাভাবে ইভলভ করছিল আর নতুন নতুন স্পিসিসের জন্ম দিচ্ছিল কিন্তু তবুও এরা বেশিরভাগ সময়েই উপকূলবর্তী এলাকাতে অবস্থান করত। এর সবথেকে বড় কারণ হলো যে সমুদ্রের নিচে অবস্থিত বেশিরভাগ অর্গানিজমই ফটোসিনথেসিস প্রক্রিয়ায় নিজের খাদ্য তৈরি করতে শুরু করেছিল আর সেই সময়ে জলভাগের 10 মিটার এরিয়া পর্যন্ত এই অর্গানিজম ফটোসিনথেসিস প্রক্রিয়ার মাধ্যমে সারভাইভ করে বেঁচে থাকতে পারত। এর সাথে সাথে প্রায় 358 ইয়ার্স থেকে শুরু করে 420 ইয়ার্সের ভেতরে প্রথম ডিকম্পোজার অ্যানিমেলস জন্মগ্রহণ করেছিল আর এই অর্গানিজমরা মৃতদেহ খেতে শুরু করেছিল। এর পরবর্তী পিরিয়ডকে কার্বনিফেরাস পিরিয়ড বলা হতো আর এটা প্রায় 358 মিলিয়ন ইয়ার্স আগে থেকে শুরু করে প্রায় 299 মিলিয়ন ইয়ার্সের ভেতরে পিরিয়ড ছিল। এই সময়কালে ট্রপিক্যাল এরিয়ার বেশিরভাগ এলাকা গাছপালায় ঢাকা ছিল কিন্তু ঘন ট্রপিক্যাল ফরেস্টে গাছপালা মার্সের মতো গ্রো করতে পারত না কারণ সেই সময় পৃথিবীতে এমন কোনো ডিকম্পোজারের অবস্থান ছিল না যারা গাছের ডালপালাকে খেতে পারত। সেই কারণে প্রচুর সংখ্যক গাছ অনেক বড় হয়ে মারা যাওয়ার পর ফাঁকা ট্রাঙ্কে পরিণত হতো যার ফলে এরা নিজেদের ভেতরে থাকা নিউট্রিয়েন্টসকে অন্য গাছের ভেতরে ট্রান্সফার করতে পারত না। এমন অবস্থায় এটা বলা হয়তো ভুল ছিল না যে এভাবেই এই পৃথিবী একটা মরুভূমিতে পরিণত হয়েছিল কিন্তু এটা একদিক থেকে মানুষের জন্য ভালোই ছিল কারণ আজ সেই পৃথিবী কয়লা খনিতে রূপান্তরিত হয়েছে যেটা আমরা মানুষের আজও জ্বালানি হিসাবে ব্যবহার করছি। এছাড়াও ট্রপিক্যাল এরিয়া ছাড়া অন্য এরিয়াতে সেই সময় ফাঙ্গাই, মোজেস আর লিচেনের মতো অর্গানিজম দেখতে পাওয়া যাচ্ছিল। এটা সেই পিরিয়ড ছিল যে সময় দলে দলে মাছেরা ইভলভ করতে শুরু করেছিল কিন্তু তখনও এই সমস্ত মাছেরা খোলা সমুদ্রে যেতে পারছিল না। কার্বনিফেরাস পিরিয়ডের পর শুরু হয়েছিল পার্মিয়ান পিরিয়ড। এটা শুরু হয়েছিল প্রায় 299 মিলিয়ন ইয়ার্স আগে আর প্রায় 252 মিলিয়ন ইয়ার্স আগে শেষ হয়েছিল। এই পিরিয়ডে পৃথিবীর সব থেকে বড় জীব অ্যাম্ফিবিয়ান্স, মানে এমন জীব যারা একই সাথে জলে ও ডাঙায় দুটো জায়গাতেই বেঁচে থাকতে পারে এমন জীব অস্তিত্বে আসতে শুরু করেছিল যারা সাহস করে পৃথিবীকে এক্সপ্লোর করা শুরু করে দেয়। যদিও সেই সময় গাছেরা ট্রপিক্যাল এরিয়াতে পুরোপুরি ছড়িয়ে পড়েছিল, কিন্তু যখন পার্মিয়ান পিরিয়ড সমাপ্ত হয় তখন প্রায় 96% মেরিন স্পেসিস আর প্রায় 73% ল্যান্ড স্পেসিসও মৃত্যুর মুখে ঢলে পড়েছিল। আর এটা এখনকার সময় দাঁড়িয়ে সবথেকে বড় গ্লোবাল এক্সটেনশন ছিল, যার বিশেষ কোনো কারণ আজও পর্যন্ত কেউ বলতে পারেনি। পার্মিয়ান পিরিয়ডের পর আসে ট্রায়াসিক ইরা, আর এই পিরিয়ডে জীবন একটা আলাদা লেভেলে পৌঁছে গিয়েছিল। এই পিরিয়ডে ল্যান্ড অ্যানিমেল অনেক বেশি পরিমাণে দেখতে পাওয়া গেছিল, আর সাথে সাথে সমুদ্রের তলদেশে ব্লু গ্রিন কালারের শৈবালও জন্ম নিয়েছিল, যাদের একই জায়গায় থাকার প্রয়োজন ছিল না, তাই তারা খোলা সমুদ্রের দিকে যেতে শুরু করেছিল। তখন এই শৈবাল প্রচুর সংখ্যক মেরিন স্পিসিসের খাদ্যে পরিণত হয়েছিল। এই কারণে প্রচুর সংখ্যক অন্য প্রজাতির অর্গানিজম তাদের পিছন পিছন খোলা সমুদ্রে যেতে শুরু করে দিয়েছিল। এভাবে চলতে চলতে পরবর্তী পিরিয়ড মানে মেসোজোয়িক ইরার সূচনা হয়েছিল, যেটা 250 মিলিয়ন ইয়ার্স আগে শুরু হয়েছিল আর 66 মিলিয়ন ইয়ার্স পর্যন্ত চলেছিল। আর এই সময়কার সবথেকে ফেমাস ইরা ছিল জুরাসিক এরা, টেরোসিক এরা। আর এ ধরনের নাম শুনেই হয়তো আপনি বুঝতে পারছেন যে এটাই সেই সময় ছিল যে সময় পৃথিবীর সবথেকে ফেমাস জীব ডাইনোসর জন্ম নিয়েছিল, আর এরা পৃথিবীতে অনেক লম্বা সময় ধরে একটানা রাজত্ব করেছিল। আর এই পৃথিবীতে যখন কোনো কিছুই তাদেরকে এক্সটেন্ড করতে পারছিল না, তখন হঠাৎ ঈশ্বর এমন একটা খেলা খেললেন যে ডাইনোসরের কাহিনী সারা জীবনের মতো ইতিহাসের পাতায় ছবি হয়েই থেকে গেল। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আর যদি এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অল করে রাখুন।